সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় দফায় স্বল্প আয়ের মানুষদের পণ্য দিচ্ছে টিসিবি। সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। পঞ্চগড় চিনিকল মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। আর এ জেলায় ৬৯,৭৫টি পরিবারকে ১১০ টাকা দরে সয়াবিন তেল, ৫৫ টাকা দরে চিনি এবং ৬৫ টাকায় মসুর ডাল এবং ৫০ টাকায় ছোলা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের নগরীর ৪১টি ওয়ার্ড এবং ১৫টি উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প দামে পণ্য বিক্রি করছে টিসিবি। রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং বগুড়া সহ বিভিন্ন স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি। তবে সব জায়গায় ক্রেতাদের ভিড় রয়েছে। টিসিবির পণ্য সামগ্রী বিক্রির খবর জানাতে পঞ্চগড় থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ফ্যামিলি কার্ডের চাহিদা মতো পণ্য সামগ্রী পাচ্ছে কিনা এর আগে তো অনেক অভিযোগ ছিল, জানাবেন আজকে কি পরিস্থিতি? প্রথমে একটি তথ্য দিয়ে রাখি, পঞ্চগড়ের ৬৯,০৭৫টি পরিবারকে কিন্তু ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় দ্বিতীয় দফায় সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আমরা উদ্বোধনের পর থেকেই দেখেছি যে এখানে সকাল থেকে নারী এবং পুরুষরা দীর্ঘ লাইনে টিসিবি পণ্য ক্রয়ের জন্য আসে। আসলে প্রথম দফায় যে বিশৃঙ্খলা ছিল, এবার বিশৃঙ্খলা অনেকটা কমে গেছে। এখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে একটা টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। আমরা দেখেছি যে জেলা প্রশাসন টিসিবি পণ্য ক্রয়ের বিক্রয়ের জন্য প্রচার প্রচারণা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তার প্রচার প্রচারণা চালিয়েছে এবং পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়ন, ৩টি পৌরসভার এবং ১৬টি ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয়ের কার্যক্রম চলছে শান্তিপূর্ণভাবে। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে টিসিবি পণ্য বিক্রয়ের কার্যক্রম সর্বশেষ। রেজওয়ানা হারুনকে ধন্যবাদ, পঞ্চগড় থেকে আমাদের যারা ছিলেন তিনি।